অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে বঙ্গমাতার জন্মদিন উদযাপন করল পুনাক। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অসুস্থ মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। 8 আগস্ট 2021 খ্রিস্টাব্দ রোববার প্রতিষ্ঠানটির সভানেত্রী জিশান মির্জার উদ্যোগে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা 300-এর বেশি রোগীদের গাইনি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি ও মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রোগ নির্ণয়পূর্বক প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে পুনাক সভানেত্রী বলেন, আমরা সবাই জানি যে এটা অগস্ট মাস চলছে, শোকের মাস, বাঙালি জাতির জন্য একটা কলঙ্কময় অধ্যায় আমরা এই অগস্টে দেখেছি। বন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সমস্ত সদস্য, বঙ্গমাতা সহ যারা যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের সবাই আত্মার রুহের মাগফিরাত আমরা কামনা করছি। বঙ্গমাতার জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের অনুমতি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান পুনাক সভানেত্রী। তিনি বলেন, পুনাকের পক্ষ থেকে বঙ্গমাতার জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের অনুমতি প্রদান করায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি যদি সদয় না হয়ে আমাদের এই অনুমতিটা না দিতেন তাহলে আমাদের পক্ষে, পুনাকের পক্ষে এই আয়োজন করা ছিল সম্পূর্ণ অসম্ভব। অনুষ্ঠানে বঙ্গমাতার অবদানের কথা স্মরণ করে জিশান মির্জা বলেন, বঙ্গবন্ধু হয়ে ওঠার পিছনে যদি আমরা সবচেয়ে কোনো বড় অবদান দেখি সেটা হচ্ছে আমাদের বঙ্গমাতার। ফুলের রেণু ছাড়া যেরকম পরাগায়ন হয় না আমরা সবাই জানি, আমাদের বঙ্গমাতা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নটাও এত সুন্দরভাবে সবসময় সফল হতো না। পুনাক সভানেত্রী আরও বলেন, আজকে আমরা 8ই অগস্ট আজকে এখানে ফ্রি যে মেডিকেল ক্যাম্পটা নিয়ে আসতে চেষ্টা করেছি, যারা অসুস্থ আছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকের উদ্যোগের একটা দিক আমি যেটা বলতে চাই, স্পেশালি আমাদের দেশে যে সমস্ত মেডিকেল ক্যাম্প হয় সেগুলো একটা অথবা দুটো স্পেশালাইজড কোনো বিষয়ে মেডিকেল ক্যাম্প হয়, কিন্তু আজকে আমাদের এই পুনাক আয়োজিত মেডিকেল ক্যাম্পটা একটা কম্বো মেডিকেল ক্যাম্প। বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলের অবদান রাখার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে পুনাক সভানেত্রী বলেন, এবং আমি বলতে চাই আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় আমরা অতিমারীকে হারিয়ে প্রধানমন্ত্রীর দেখা স্বপ্ন ভিশন 2041 এর আগে পুনাক সভানেত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে পুষ্পস্তবক অর্পণ করেন। সর্বদাই জনগণের পাশে বাংলাদেশ পুলিশ।